এই সরলরেখাকে বর্ধিত কলে আমি ত্রিভুজ এবিসি পাইবা এবং এই সরলরেখাকে বর্ধিত কলে ত্রিভুজ এবিডি পাইবা। ত্রিভুজ দ্বয়ের একা ভূমি এবি এবং শীর্ষবিন্দু দ্বয় এক সরলরেখা উপরে অবস্থিত, তেণু এর উচ্চতা সমান। উচ্চতা সমান হলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল সহ সমান। বর্তমান ত্রিভুজ পিএসকিউটি এক চতুর্ভুজ এবং পিকিউ এর কর্ণ, যিকি চতুর্ভুজকে দুইটি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে পরিণত করুছি। পিকিউকে আমি বর্ধিত কলে ত্রিভুজ পিকিউ আর পাইবা। পিকিউ আর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ পিএসকিউ র ক্ষেত্রফল সহ সমান, কারণ ত্রিভুজ দ্বয়ের একা ভূমি পিকিউ এবং শীর্ষবিন্দু দ্বয় এক সরলরেখা উপরে অবস্থিত, তেণু এর উচ্চতা সমান। উচ্চতা সমান হলে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল মধ্যে সমান হব। বর্তমান ত্রিভুজ পিটিআর র ক্ষেত্রফল ইকুয়াল টু চতুর্ভুজ পিএসকিউটি র ক্ষেত্রফল সহ সমান, যেহেতু পিটিকিউ উভয় চতুর্ভুজ এবং ত্রিভুজর সাধারণ অটন্তি। এহাকু ছাড়ি দেলে আমি পূর্বরু পাইথিবা পিকিউএস র ক্ষেত্রফল ইকুয়াল টু পিআরকিউ ত্রিভুজর ক্ষেত্রফল সহ সমান, তেণু ত্রিভুজ পিটিআর র ক্ষেত্রফল ইকুয়াল টু চতুর্ভুজ পিএসকিউটি র ক্ষেত্রফল সহ সমান। এখানে আমি দুইটি ত্রিভুজ পাইবা, এ ও বি ত্রিভুজ এবং এ ও বি ড্যাশ ত্রিভুজ। এ ও বি র ভূমির দৈর্ঘ্য 6 সেমি, এ ও বি ড্যাশ র ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উভয়ঙ্কর উচ্চতা 10 সেমি এবং এ ও বি র ক্ষেত্রফল 30 সেমি, এ ও বি ড্যাশ র ক্ষেত্রফল 25 সেমি। ক্ষেত্রফল অনুপাত 30/25 ইকুয়াল টু 6/5। এথিরু আমি জানলে ভূমির অনুপাত ক্ষেত্রফলর অনুপাত সহ সমান। এখানে তিনোটি সমান্তর সরলরেখা T1 ও T2 এর ছেদক। এখানে আমি দুইটি ত্রিভুজ পাইবা, সিএফটি ত্রিভুজ এবং সিইটি ত্রিভুজ। সিএফটি ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য এ এবং ক্ষেত্রফল ক্যাপিটাল এ। সিইটি ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য বি এবং ক্ষেত্রফল এর ক্যাপিটাল বি এবং উভয়ঙ্কর উচ্চতা সমান। উভয়ের উচ্চতা সমান হলে ক্ষেত্রফলর অনুপাত ভূমির অনুপাত সহ সমান, তেণু ক্যাপিটাল এ বাই বি ইকুয়াল টু স্মল এ বাই বি। এখানে আমি দুইটি ত্রিভুজ পাইবা, সিটিএস ত্রিভুজ, ডিটিএস ত্রিভুজ। সিটিএস ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য স্মল পি এবং ক্ষেত্রফল পি। ডিটিএস ত্রিভুজর ভূমির দৈর্ঘ্য কিউ এবং ক্ষেত্রফল কিউ। উভয়ঙ্কর উচ্চতা সমান, তেণু ক্ষেত্রফলর অনুপাত ভূমির অনুপাত সহ সমান হব। পি স্মল পি বাই কিউ ইকুয়াল টু পি বাই কিউ। বর্তমান ত্রিভুজ এ সিটিএস র ক্ষেত্রফল ইকুয়াল টু এফএসটি র ক্ষেত্রফল সহ সমান, কারণ ত্রিভুজ দ্বয় দুইটি সমান্তর সরলরেখা মধ্যে অবস্থিত, তেণু এ ইকুয়াল টু পি। এবং সেইপরি ত্রিভুজ ডিটিএস র ক্ষেত্রফল ইকুয়াল টু সিএসটি র ক্ষেত্রফল সহ সমান, যেহেতু ত্রিভুজ দ্বয় দুইটি সমান্তর সরলরেখা মধ্যে অবস্থিত, তেণু বি ইকুয়াল টু কিউ। তেণু এ বাই বি ইকুয়াল টু পি বাই কিউ। যেহেতু এ বাই বি ইকুয়াল টু পি বাই কিউ হেলা, তেণু স্মল এ বাই বি ইকুয়াল টু স্মল পি বাই কিউ। এখানে আমি সেইটাকে দর্শাইছি, এ বাই বি ইকুয়াল টু স্মল এ বাই বি এবং পি বাই কিউ ইকুয়াল টু স্মল পি বাই কিউ। তেণু এ ইকুয়াল টু পি এবং বি ইকুয়াল টু কিউ, তেণু এ বাই বি ইকুয়াল টু পি বাই কিউ, স্মল এ বাই বি ইকুয়াল টু স্মল পি বাই কিউ। এখানে এবি ও সিডি দুইটি চেয়ার পরস্পরকে পি বিন্দুরে ছেদ করুচান্তি। এখানে আমি দুইটি ত্রিভুজ পাইবা, এপিডি ত্রিভুজ এবং বিপিসি ত্রিভুজ। বিপিসি ইকুয়াল টু এপিডি, যেহেতু বিপরীত কোণ, এবং এই চাপ উপরে অবস্থিত বিসিপি কোণ এবং ডিএপি কোণ, এবং এই চাপ উপরে অবস্থিত এডিপি কোণ এবং সিবিপি কোণ সহ সমান। কোক সাদৃশ্য অনুসারে ত্রিভুজ দ্বয় সহ সাদৃশ্য অছি, তেণু পি এ বাই পি সি ইকুয়াল টু পিডি বাই পিবি, তেণু দ্যাট ইমপ্লাইজ পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পি সি ইন্টু পিবি।
एथुरु आम पाइले बाहुर अनुपात यार समानुपाती हे। एठार आम एठारे ए बी और सी डी दुईटी जा परस्पर को पी बिंदु छेद कर दुईटी त्रिभुज पाइबा ए पी डी त्रिभुज एवं सी बी पी त्रिभुज को सदस्य त्रिभुज द्वारा सदस्य रही अच्छे तेनाली पी ए बै पी सी इक्वाल टू पी बी बै पी डी पी ए इंटू पी बी इक्वाल टू पी सी इंटू पी डी पी ए इक्वाल टू पी बी जेहेतु व्यास जहाँ को समधि खंड करेणु पी ए स्क्वायर इक्वाल टू